বান্ধবীর কোঠাত নৈশ যাপন, তার পিছত অঘটন। কি হয়েছিল সেই নিশা বনস্মিতার লগত, কোন কোন আছিল বান্ধবীর কোঠাত, আরক্ষীয়ে কি তথ্য লাভ করেছে? শিবসাগরের গোসাই গাঁওয়ার যুবতী বনস্মিতা, যুবতীগীর মৃতদেহ উদ্ধার হয়েছিল মহানগরীর ভাড়াঘরের কোঠারপর। দিসপুর আরক্ষীয়ে করেছে ঘটনার তদন্ত। পোহরলে অহা চাঞ্চল্যকর তথ্য মতে মৃত্যুর দিনা বনস্মিতা আছিল বান্ধবীর কোঠাত। প্রায় হেনো বান্ধবীর কোঠাত শুবলে গৈছিল বনস্মিতা ভাইস্য পিতৃর। তারপর তাই রাতে 2টা বজাত সোমাইছেহি। সোমাই পিনি রাতেপা 5:30টাল তাই মোবাইলত কিনা বিজি হেই হয়ে আছে এই নজানো কি। তারপর ঘটনাটা হয়েছে খুব বেশি 6টা সাড়ে 6টা এনেক। ঘটনাস্থলীত পিতৃ কি দেখিছিল খুনক? তাই কিন্তু যেটু মৃতদেহ, সেই মৃতদেহটো আমি কোৱা বুলি নাভাবো। কেনেকৈ দেখিছিল আপুনি? আমি দেখিছোঁ কাপোৰে ঢাকি থৈছে, আৰু যিটো টি শ্বাৰ্ট পিন্ধি আছে ওপৰলে কাটি হৈ আছে, ফেনাইলৰ বটলটো বুকুত থৈ বুকুত দি পিনি কাটি হৈ আছে বুলি ভবা নাই। যিকেইগৰাকী বান্ধৱীৰ সৈতে নিশা কটাইছিল বনস্মিতাই, সেই বান্ধৱী কেইগৰাকীৰ ওপৰতো সন্দেহ। পৰিয়ালৰ দাবী উচিত তদন্তৰ অব্যাহত আছে আৰক্ষীৰ তদন্ত। আরক্ষীর তদন্তত ওলাই পড়ব বান্ধবীর কোথাত শুবলে যাওয়া বনস্মিতার লগত কি হয়েছিল সেই নিশা। মই মরা আগদিনা কৈছিলো কি কৈছো বুলি সুধিছো সবার লগর ছালী মো ককা আছে বলে কোন আছে লগর ছালী আছে বলে তারপর ইয়াতে থ বলো গধূলি হেৰি পাতিম বলো গধূলি সুধিছে ও মা বোলে ভাত কিহে বনাইছে গুলুয়ে কি কৈছে সেই বুলি সুধিছিল। একো নাই, আনকাল যেনেকৈ পাতে তেনেকৈয়ে পাতে, নৰ্মেল আছিলে। নৰ্মেল আছিল এতিয়া কি ভাবিছে আৰু কি হ'ল ভাবিছে গোটেই কথা? মোক হত্যাকাণ্ড কৰিলে আৰু শাস্তি দিব লাগে, শাস্তি দিব লাগিব, দোষীক শাস্তি দিব লাগে। শিৱসাগৰৰ পৰা সঞ্জয় পাৰিক আৰু গুৱাহাটীৰ পৰা গৰিমা শৰ্মাৰ ৰিপৰ্ট, টাইম 8।